আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব খেজুরের লাচ্ছি। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এটা খেলে একদম প্রাণ জুড়িয়ে যায়, আর তাছাড়াও গরমের মধ্যেও খেজুরের এই লাচ্ছিটা খেলে খুবই আরাম লাগে। খেজুরের এই লাচ্ছি তৈরি করতে উপকরণ যা যা লাগবে, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, 1/2 কাপ পরিমাণ খেজুর, আর নিয়েছি মধু, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। এটা চাপাই নবাবগঞ্জ থেকে আজগর ভাই পাঠিয়েছেন, আমরা যখন চাপাইতে ছিলাম তখন উনি আমার হাজবেন্ডের কলিগ ছিল। মধু তো এমনিতেই অনেক হেলদি, তবে এটা আরও বেশি হেলদি যেহেতু সরিষা ফুলের মধু, একদম বাগানের পাশেই এটার চাষ করা হয়। মধুর মধ্যে যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা এই মধুটার মধ্যে নেই, আর অনেকটা দানাদার আর খুব মিষ্টি। চিনি দিলে যেমন মিষ্টি হয়, এটা দিলেও সেরকম মিষ্টি হয়ে যায়, তাই আমি আজকের রেসিপিতে এটা ইউজ করব চিনির বদলে। মধু ছাড়াও আপনারা চাইলে চিনি ইউজ করতে পারে নিজেদের স্বাদ অনুযায়ী। আমি মধু ইউজ করব এখানে 4 টেবিল চামচ পরিমাণ। তো আমি এই ভিডিওর মাধ্যমে আজগর ভাইকে ধন্যবাদ জানাতে চাই, জানি না আমার এই ভিডিও উনি দেখবেন কিনা, তারপরও আমি এই ভিডিওর মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে লাগবে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ এলাচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ এবং ফ্রিজে ঠান্ডা পানি। আপনারা চাইলে ঠান্ডা পানির বদলে আইস কিউবও ইউজ করতে পারেন। খেজুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি খেজুরের ভেতর থেকে এই অংশটা ফেলে দিব, আর মাঝখান থেকে ছুরির সাহায্যে একটু ফেরে ভেতর থেকে বিচিটা বের করে নেব। এভাবে আমি সবগুলো খেজুর পরিষ্কার করে নেব। সবগুলো খেজুর আমি পরিষ্কার করে নিলাম, এখন হাতের সাহায্যে একটু চেপে চেপে নিব, যাতে খুব সহজে ম্যাশ হয়ে যায়। সবগুলো খেজুর আমি ম্যাশ করে নিলাম, এখন চলে যাচ্ছি লাচ্ছি তৈরি করতে। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব ম্যাশ করে রাখা খেজুর, সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি। এখন আমি খেজুরটাকে পানি দিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নেব। খেজুরটা ব্লেন্ড করে নিলাম, এরকম স্মুথ হয়েছে। আগে খেজুর ব্লেন্ড করে নিলে লাচ্ছিটা তৈরি করতে বেশি সুবিধা, তাই আমি আগেই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব টক দই, লবণ, এলাচের গুঁড়া এবং মধু 4 টেবিল চামচ। এখন দিয়ে দিব পানি, এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্যাস হয়ে গেল, এখন গ্লাসে পরিবেশন করে নিব। যেহেতু খেজুরের লাচ্ছি তাই একটু খেজুর কেটে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খেজুরের লাচ্ছি। এভাবে আমরা গরমের মধ্যে অথবা ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খেজুরের লাচ্ছি তৈরি করে খেতে পারি। এটা খেতেও যেমন মজা তেমনি যথেষ্ট হেলদিও। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।